সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ট কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। এরপরে পার্টটা চলছে, তৈরি করতে পারছি না, সারা রাত দিন ধরে তাদের পার্টটা তৈরি করতে হচ্ছে। এবং এটা আমরা আজকে 11 নম্বর ওয়ার্ড মেন, 24 আছে, 12 আছে, 15 আছে, 8 আছে, 7 আছে, সব ওয়ার্ডেরই আছে। এবং এটা একটা হলো যে আমি আমার দায়িত্বটা পেলাম। আমি এতদিন ধরে মনে ভাবতাম যে আমি কোথায় যেন রয়েছি, সরকার আমাকে উচ্ছেদ করে দিতে পারে, কিন্তু আজকে তার মনে বাসনা পূর্ণ হলো। স্যার, এইভাবে থাকার জায়গাটা, 21 বছর সার্ভিস করলাম ডিফেন্সে, এইখানে থেকে পেলাম না, এই আজকে পেলাম। সবাই সব পাবেন দাদা, পৌঁছে দেবে, সবাই পেয়ে দেবো আমরা, আমরা কাউকে বাদ দিই না। এসছে নাম, এসে গেছে, সবাই নাম দেবে দাদা। সব তৈরি হয়নি তো পট্টা, সব তৈরি আমাদের এসে গেছে আজকে, ওনারটা এসে গেছে, আমাকে ডেকেছে এখন। টেক্সটাইল ধাবা করেছি, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এটা বাংলার বৃহত্তম টেক্সটাইল, দ্বিতীয় বৃহত্তম টেক্সটাইল ধাবা। এটা যেমন আপনারা যেন এখান থেকে যে বালাসার থেকে লিজেন্ড পার্ক দেখেন, এখান থেকে এক একটি করে গ্রুপ হয়, এখানে 15,000 লোকের চা তুলতে হবে। এরকম একটা সেট দেখছেন, এরকম 5টা সেট তৈরি হবে, 5টা সেট তৈরি হবে। এর মধ্যে টেক্সটাইলে 15,000 লোক 3টে স্টিমে কাজ করবে, 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা করে কাজ করবে, তার মানে 15,000 লোকের কাজ হবে। এই জবটা হবে আমরা বৃহত্তর হাবড়ার মানুষ পাবে, আমরা টাউনের লোকেরা পাবে, হাওড়া 1 থেকে 24টা ওয়ার্ড পাবে, অশোকনগরের 1 থেকে 22টা ওয়ার্ড। এটা হলো 150 কোটি টাকার প্রকল্প, 150 কোটি টাকা। এটা মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বেলা 2:30টার সময় নেতাজি ইন্ডাস্ট্রিয়াল থেকে উদ্বোধন করেছেন। যেহেতু আজকে বিধানসভার শেষ দিন ছিল, যেহেতু আমাদের প্রত্যেকে ছিলাম, আজকে আমাদের শেষ মন্ত্রিসভার সভা হয়েছিল, সেখানে আমাদের উপস্থিত থাকতে গিয়ে আমি দেরিতে এসেছি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু যাদের এখান থেকে আমরা পাট্টা দিতে পারলাম না, তাদের পাড়ায় পাড়ায় গিয়ে দেবো, যারা চলে গেছে অনেকে বিকাল 4টা থেকে বসেছিল, তাদের পাড়ায় পাড়ায় গিয়ে পাট্টা দেবো আমরা, জেনে রেখেছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাসে যেমন পাট্টা দিয়েছেন, আমাদের উপরে ছাউনিটাও দিয়ে দেবেন, উনি আমাদের ছাদটাও তৈরি করে দেবেন। হাউস পর অলে প্রত্যেকে ঢুকে যাবে, প্রত্যেকেই হাউস পর অল ঢুকবে, প্রত্যেকেই 3,43,000 টাকার নিজের থেকে খরচ করবেন, 25,000 টাকা আপনি দেবেন, 3,43,000 সরকার দেবে, প্রত্যেকের বাদ দাবে ছাউনি করে দেওয়ার দায়িত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা কথা বলেছি, ভালো কাজ করলে মানুষ সঙ্গে থাকে, এই ভালো কাজের নমুনা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যে কাজটা করেছেন সবটাই ভালো কাজ, তিনি 10 বছরে আমাদের জীবন দিয়েছেন, আমাদের জীবন দিয়েছেন, তিনি প্রত্যেককে আমাদের স্বাস্থ্যসাথীর কার্ড দিয়েছেন, তিনি আমাদের স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন বিনামূল্যে আমরা পাচ্ছি তার কাছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় খাতি মানুষ থাকতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চায় যে আগামী 21-এ যে নির্বাচন হবে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী যেন মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ কামনা করছে। সবাই ভরসার জায়গা নিশ্চয়ই, আমি মনে করি যে একটা জ্যোতিপ্রিয় এইরাম দেখবেন, 250 জ্যোতিপ্রিয় আছে, কোথাও পার্থবোস, কোথাও পার্থভৌমিক, আমাদের যারা যারা আছেন এমএলএ, কোথাও ডিমান্ড নাই, এরকম সবাই এই নিয়ে প্রায় 250 সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বাংলার মুখ্যমন্ত্রী হবে তৃতীয়বারের জন্য। আপনি বলেছিলেন যে লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে থাকবে, সবাই বললাম ভালো কাজ করলে মানুষ থাকে, মমতা ব্যানার্জি ভারতবর্ষের এক্সাম্পল, সবাই মমতা ব্যানার্জির সান্নিধ্যে আসতেই হবে, মমতা ব্যানার্জির সাথে থাকতেই হবে। আমি বলে দিলাম যে মিস করবে, যে মমতা ব্যানার্জির এই উন্নয়ন মিস করবে, ভবিষ্যৎ প্রজন্মের মানুষ কিন্তু তাকে কৈফত চাইবে। সেদিন মমতা ব্যানার্জি উন্নয়ন করেছিলে, তুমি কোথায় ছিলে, তুমি উন্নয়নের কারণে শরীর হও না, বলবে ভবিষ্যৎ প্রজন্মের মানুষ। সুনীল সিংহ বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন, কিসের ইঙ্গিত, কি বলবেন আপনি? আপনারা ইঙ্গিতটা ধরে নিন, কি ইঙ্গিত আমি জানি না, আমি আমি বলতে পারি যে ডেভেলপমেন্টের ইঙ্গিতের জন্য গেছে, আমি কোনো কথা বলবো না। আমি শুধু একটা কথা বলেছিলাম, মে মাসের 1 তারিখ থেকে 5 তারিখ ওয়েট করবেন, যত এমপি রয়েছেন 7 জন এমপি, আবার বলে যাচ্ছি আপনাদের, মে মাসের 1 তারিখ থেকে 5 তারিখ বিজেপির 5 জন এমএলএ আমাদের জেলায় ছিল, তারা এমএলএ থাকবে কিনা জানি না, শেষ তারাও চলে আসতে হবে দলে, আর 7 জন এমপি জয়েন করবেন, জেনে রেখেছি 7 জন এমপি জয়েন করবে, আবার বলে যাচ্ছি, এটা আমি আগেও বলেছি, মাঝখানে বলেছিলাম, আবার বলে যাচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে বলে গেলাম,
মমতা ব্যানার্জির উন্নয়নে সবাই শরীর, সবাই মমতা ব্যানার্জির সান্নিধ্যে থাকবে। সাতজন এমপির কথা বলেছি আমি, আর প্রথম দিন বলেছিলাম আজও বলছি, এই যে পাঁচজন এমএলএ চলে গিয়েছিল এই বিধানসভায় তারা জিততে পারবে কিনা জানি না, কিন্তু প্রত্যেকেই ব্যাক করে আসতে হবে, ব্যাক করে প্রত্যেককেই আসতে হবে জেনে রেখে দিন। মমতা ব্যানার্জির উন্নয়ন ছাড়া ভারতবর্ষের কোনো পন্থা নেই। মমতা ব্যানার্জি ভারতবর্ষের পথ দেখিয়েছে, কি করে বিনা পয়সায় চাল দেয়, কি করে স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকার কার্ড দিতে হয়, কি করে মানুষকে পাট্টা দিতে হয়। প্রধানমন্ত্রী কালকে এসে বলেছেন যে বাংলার মানুষ মন বানালিয়া, মানে বিজেপির জন্য মন নাকি বানিয়ে নিয়েছে, কি বলবেন? বলতে দিন না, প্রধানমন্ত্রী যা বলে আমি প্রধানমন্ত্রীকে ক্রিটিসাইজ করবো না। আমি বলবো মমতা ব্যানার্জি উন্নয়নের প্রতীক, তিনি উন্নয়নের প্রতীক। আমি বলে যাচ্ছি আমরা যারা এই প্রজন্মের মানুষ, আমাদের আশা ভরসার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের শেষ আশা ভরসা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উন্নয়ন দেখিয়েছেন 10 বছরে কি করে উন্নয়ন করতে হয়। তিনি ব্যানিপিলার মতো জায়গায় টেক্সটাইল হাব 150 কোটি টাকায় করেছেন, এখানে 15,000 ছেলের চাকরি পাবে, ছেলেদের চাকরি পাবে, ভাবতে পারেন? কেউ ভাবতে পারেন না, বাংলার মুখ্যমন্ত্রী করে দেখিয়েছেন। তাই তিনি আমাদের মা, তিনি শুধু আমাদের মুখ্যমন্ত্রী না, তিনি আমাদের প্রত্যেকের মা, আমাদের প্রত্যেককে আগলে রেখেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বলার আমার ভাষা নেই, সবাই ধন্যবাদ জানান, অভিনন্দন জানান, তিনি যুগ যুগ ধরে যেন আমাদের মধ্যে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করে যেমন মায়ের কাছে সবাই ফিরে আসে, ছেলেরা ভুল করলে করে, সেরকম কি ঘটনা? অবশ্যই, আমরা ভুল করলে তো আমরা ক্ষমা করে দিই, ক্ষমাই তো পরম ধর্ম। মমতা ব্যানার্জির কাছে ক্ষমাই পরম ধর্ম। মমতা ব্যানার্জি মতো মহিলা কিন্তু মা ছেলে যদি ভুল করে নিশ্চয়ই মায়ের কাছে ক্ষমা চেয়ে যাবো, ফিরে আসতে পারে। আমরা সবাই মনে করি আমরা সবাই মমতা ব্যানার্জির সাথে থাকবো, থাকবো তো মমতা ব্যানার্জির সাথে সবাই থাকবো। সাবস্ক্রাইব করুন, যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Sometimes fashion can change vision.